আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কমপক্ষে 20 জন। দুপুরে উপজেলার সৈয়দগাঁও চৌরাস্তায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় পাকুন্দিয়া পাঠমহল এলাকায় সমাবেশের ডাক দেয় বিএনপি, কিন্তু তাদের কোনো অনুমতি ছিল না। এ নিয়ে বাধা দেয়া হলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। তবে বিএনপি নেতারা অভিযোগ করেন, মিছিল নিয়ে যাওয়ার পথে কোনো কারণ ছাড়াই পুলিশ বাধা দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে আজও বিএনপির নেতাকর্মী এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশে পুলিশি বাধায় এমন ঘটনা ঘটে। এদিকে একই প্রতিবাদে রাজধানী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মহানগর উত্তর দক্ষিণের সমাবেশে অন্যায় অত্যাচার হত্যা লুটপাট করে সরকারকে আর ক্ষমতায় টিকে থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। পুলিশের গুলিতে নেতাকর্মীদের নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দায় বিক্ষোভ সমাবেশ ডাকলে অনুমতি না থাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে কমপক্ষে 30 জন। এদিকে রাজধানী নয়াপল্টনে সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং যুবদল কর্মী হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা সরকার ক্ষমতায় টিকে থাকতে হত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করেন। আমরা এইভাবে অন্যায় অত্যাচার করে আমরা মানুষকে হত্যা করতে দেব না। আমরা তাদের লুটপাটের সুযোগ করে দিয়ে সেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে, এই জন্যই এদের বিচার হবে এবং জনগণের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এখনো সময় আছে, সেফ এক্সিটের পথ খুঁজুন এবং জনগণের কাছে ক্ষমা নিয়ে পদত্যাগ করে এর আগে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 15তম কারামুক্তি দিবসের আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের নির্দেশে বেআইনিভাবে সংগ্রহ করা চাইনিজ রাইফেল দিয়ে এসআই কনক শাওনকে গুলি করেছে। আওয়ামী লীগ সরকার কোনো ছাড় দেবে না, প্রশ্নই উঠতে পারে না, ছাড়টা আদায় করে নিতে হবে জনগণের শক্তি দিয়ে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে লড়াই করার আহ্বানও জানান মহাসচিব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রাজপথে লাশের রাজনীতি করছে বিএনপি এমন অভিযোগ করে আন্দোলনের নামে দলটি পুলিশের উপর হামলা করলে পুলিশও কড়া জবাব দেবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে ফাইনাল খেলা হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সেলিম মালিকের রিপোর্ট। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাম্প্রতিক আন্দোলন জনসমর্থনহীন, পুলিশের উপর হামলা হলে ছাড় দেবে না সংস্থাটি। আপনাদের বিক্ষোভ মানি হচ্ছে পুলিশের দোষ, পুলিশের উপর হামলা, দোষ দিচ্ছেন পুলিশ, পুলিশের উপর হামলা, তো পুলিশ আত্মরক্ষা করবে না। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষ পুড়িয়ে হত্যা বিএনপির রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। আপনারা এখন লাশ ফেলা দুষ্ট চক্রে আবর্তিত, লাশ ফেলে জনগণ থেকে বিচ্ছিন্ন কোন আন্দোলনে ফয়সলা বিরোধী দল করতে পারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় খন্দকার মোশতাক আর জিয়াউর রহমানের ভূমিকা মির্জাফরের মতো ছিল বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী। কেন খুনিদের পুরস্কৃত করা হলো, নিরাপদে বিদেশে পাঠানো, তাদের চাকরি দিল? সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া গোলা পড়েছে বাংলাদেশ সীমান্তে। সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিজিবি বিউপি আওতাধীন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তের ওপার থেকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে আর এই অবস্থায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। গোয়েন্দা নজরদারি এবং বিজিবির টহল বাড়ানো হয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বান্দরবান থেকে সাফায়েত হোসেনের তথ্যচিত্রে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট।
আবারও সীমা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে পড়েছে মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুইটি গোলা। বান্দরবানের নাক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলি বিজিপি বিওপি আওতাধীন সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে মিয়ানমার সেনাবাহিনীর দুইটি যুদ্ধবিমান ও দুইটি ফাইটিং হেলিকপ্টার সীমান্ত এলাকায় উড়তে দেখা যায়। এ সময় যুদ্ধবিমান থেকে 8টি ও ফাইটিং হেলিকপ্টার থেকে 30টি গোলা ছোড়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোলাগুলির শব্দে চরম আতঙ্কে দিন পার করছে স্থানীয়রা। মিয়ানমারের মধ্যে গোলা বর্ষণের কারণে আর ঘুম দিন প্রায় ডেইলি 100 বিমান মারে, হেলিকপ্টার মারে, 20 মোটর 30 মোটর রকেট হামলা এবং বিভিন্ন ধরনের তাদের গোলাগুলি, তার জন্য নাইক্ষংছড়ির গুন্দম ইউনিয়নের মানুষ আতঙ্কিত রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিজিবি টহল জোরদার করা হয়েছে। আমাদের পুলিশ এবং সেখানে বিজিবি তো কাজ করে যাচ্ছি, আমরা স্থানীয় যারা আছে তাদেরকে আমরা সচেতন করছি, আমাদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আমরা জোরদার করেছি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আমরা এই মোটরসাইকেল পড়ার বিষয়টি সরকারকে অবহিত করেছি। সরকার বাংলাদেশের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিবেচনা করছে এবং কঠোর অবস্থান নিচ্ছে। এর আগে গেল 28 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া দুইটি মর্টার শেল একই এলাকায় পড়ে, যে ঘটনার পর দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ। অঙ্কন বিশ্বাস, আরটিভি। মিয়ানমার গোলা বর্ষণের মাধ্যমে যতই উস্কানি দিক না কেন, বাংলাদেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেলে সিলেটের লাক্কাতুরা বাগান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েন সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন একজন রোহিঙ্গাও নতুন করে বাংলাদেশে ঢুকতে না পারে। বাংলাদেশের সীমান্তে মর্টার শেল ছোড়ার বিষয়ে মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের বিজিবি বর্ডার ফোর্স, আমাদের সব ধরনের, আমরা সাথে সাথে আমাদের বিজিবি বর্ডার ফোর্স, আমাদের সব ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা তাদের সাথে সাথে জানিয়েছি যে অ্যাডিশনাল প্রিকশন নেওয়ার জন্য আমরা সম্পূর্ণ রেডি, যে আমরা একটাও আপনার মায়ানমার নাগরিককে আমরা বাংলাদেশে ঢুকতে। ঐতিহ্যবাহী চা শিল্পকে কোনোভাবেই ধ্বংস হতে দেয়া হবে না। বিকেলে গণভবন থেকে সারা দেশের চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি প্রত্যেক চা শ্রমিককে ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়াও শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের পড়াশোনা সহ সব রকম সুযোগ সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল ছিল দেশের বিভিন্ন চা বাগান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করা হলে কাজে ফিরে তারা। কাজে ফেরার পর শনিবার বিকেলে তাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, চা শ্রমিকরা ভূমিহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আপনাদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন, তার কন্যা হিসেবে আমি মনে করি আপনাদের প্রতি আমার একটা আলাদা দায়িত্ব রয়েছে। ভোটের অধিকার তারা পেয়েছে, নাগরিকত্ব পেয়েছে, কিন্তু তারা ভূমিহীন থাকবে এটা তো হতে পারে না। কাজেই সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব। বাংলাদেশে একটি পরিবার গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, সেই ব্যবস্থাটা আমরা করেছি। কাজেই এখানে আমার চা শ্রমিকরা অবহেলিত থাকবে এটা কখনো হতে পারে না। সেই জন্য আপনাদের অধিকারটা যেন এই মাটির সাথে থাকে সেটা ইনশাআল্লাহ আমি করে দিয়ে যাব, এটা আমি অবশ্যই করব। চা শ্রমিকদের সব দাবি পূরণ করা হবে উল্লেখ করে সরকার প্রধান আরো বলেন, শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা এবং শ্রমিক ও তাদের শিশুরা যাতে পুষ্টিকর খাবার খেতে পারে সে ব্যবস্থাও করা হবে। এখানে যে কষ্টসাধ্য কাজ, পাহাড়ি জায়গা ওঠানামা করা, পাতা তোলা, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেটা আমি বিশ্বাস করি। কাজে আমি মনে করি যে মাতৃত্বকালীন ছুটিটা 6 মাস হওয়া একান্তভাবে অপরিহার্য, সেটা ব্যবস্থাও আমি করে দিতে চাই। আর গ্রাচুইটি কেন দেওয়া হচ্ছে না সেটা আমরা দেখব। উন্নত মানের খাবার এবং শুধু এই খাবার না, পুষ্টিমান খাবারও যাতে আপনারা পেতে পারেন বা আপনাদের শিশুরা পেতে পারে অবশ্যই সেই বিষয়গুলিও আমরা দেখব। প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চা শ্রমিকরা। আমাদের সকল বাঙালির গৌরব উনি, তো আমরাও চাইতেছি চা বাগানে নারীরা নেতৃত্বে আছে, চা বাগানের একটা রোল মডেল হিসেবে গড়ে তুলুক। আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে চাকরি দিবেন, সব কিছু উনি করে দিবেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে যেন মনে হচ্ছিল যে দুর্গার আবির্ভাব হয়ে গেছে, আর আজকে আমাদের
প্রধানমন্ত্রীও চা শ্রমিকদের দেয়া স্বর্ণের চুড়ি পরে উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার হাতে আছে আপনাদের দেয়া উপহার, আমি এটা ভুলিনি। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে জ্বালানি সংকট মোকাবেলা, মুদ্রা বিনিময় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের পথ খোঁজা এবং রোহিঙ্গা ইস্যুতে ভারতের সমর্থন আদায়ের উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলেছেন, আন্তঃনদীর পানি বণ্টনের বিষয়টি আলোচনার টেবিলে রাখতে হবে। ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ নিয়েও কথা বলার পরামর্শ দিয়েছেন তারা। খাল আলামিন রিপোর্ট করেছেন, দেখে আসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 5-8 সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লি সফর করবেন। আশা করা হচ্ছে এই সফরে 5-7টি স্মারক সই হতে পারে। সফরকে ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট নানা সংকটের এই মুহূর্তে শেখ হাসিনার সফরকে দেখা হচ্ছে গুরুত্বের সঙ্গে। জ্বালানি সংকটে এখন বিপর্যস্ত পুরো বিশ্ব। রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, ফলে তাদের মিত্ররা পড়েছে দোটানায়। সব কিছুর পরও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে, তাই বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভারত কিন্তু সেই স্যাংশন মানছে না এবং ভারত আগের মতনই বিশেষ করে রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে। সেই হিসাবে বাংলাদেশ স্বাভাবিকভাবে জানতে চাইবে যে যে সম্পর্ক ভারত রাখছে সেখান থেকে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে। তো এনার্জি সিকিউরিটি আমার মনে হয় একটা বড় বিষয়। আরো বেশি করে আমদানি করবে এবং তার থেকে আমরা খানি নেব, এটা খুব প্র্যাকটিক্যাল মনে হয় না আমার কাছে, তবে এটা নিশ্চয়ই জানানো বিশেষজ্ঞরা বিবেচনা করবেন। নিষেধাজ্ঞার কারণে মুদ্রা বিনিময় নিয়েও সংকট তৈরি হয়েছে, এছাড়া ডলার সংকটও দিন দিন প্রকট হচ্ছে দেশে। তাই ডলারের বাইরে গিয়ে অন্য মুদ্রার বিনিময় সহজীকরণের বিষয়ে আলোচনার পরামর্শ উঠে এসেছে বিশেষজ্ঞদের কথায়। বিশ্বায়নের কাঠামোর মধ্যে পেমেন্টে যে ঝামেলা, সেটা কিভাবে সমাধান করা যায় আমার মনে হয় সেখানে হয়তো একটা ভাবনা এবং সিদ্ধান্ত থাকতে পারে। ভারত শুরু থেকেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষাবলম্বন করছে, সেখান থেকে ভারতকে কিছুটা নমনীয় করার প্রচেষ্টা চালাতে বলেছেন তারা। আগামীতে যখন জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে যখন রেজলিউশন করা হবে, সেখানে যদি ভারত কো স্পন্সর করে বা সাপোর্ট করে সেটাও কিন্তু একটা প্রেশার পড়বে, কারণ এখন পর্যন্ত কিন্তু ভারত মূলত অ্যাবস্টেইন করে সেই ধরনের রেজলিউশনে। ভারতের পক্ষ থেকে এমন কোনো ইন্ডিকেশন নেই যে তারা মিয়ানমারের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করবে। পানি বণ্টনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরার কথা বলেছেন বিশেষজ্ঞরা। যেহেতু তিস্তার বিষয়টা সমাধান হয়নি, এখন যদি আবার অন্য নদীর ব্যাপারে যদি সিদ্ধান্ত এবং সেখানে যদি এগ্রিমেন্ট হয়, তাহলে ওটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই এবং একটা সমালোচনাও থাকবে। বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ, আন্তঃযোগাযোগ সহজীকরণ, সীমান্ত হত্যা বন্ধের মতো বিষয়গুলোতে শেখ হাসিনা জোর দিয়ে কথা বলবেন বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। অগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 519 জন মারা গেছেন। মাসব্যাপী ঘটে যাওয়া মোট 458টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 961 জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে নারীর সংখ্যা 64 এবং শিশুর সংখ্যা 69। এর মধ্যে 183টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল 172 জন, যা মোট নিহতের 33.14%। এছাড়া এসব দুর্ঘটনায় 109 জন পথচারী এবং 94 জন যানবাহনের চালক এবং সহকারী নিহত হয়েছেন। সিলেটের গোলাপগঞ্জে লেগুনা সিএনজি অটোরিকশা সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার গোলাপগঞ্জ বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের রানাপিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় চরখাই ইউনিয়নের লুৎফর রহমান, তার স্ত্রী জেলি বেগম এবং একই এলাকার ইউনুস মিয়া। পুলিশ জানায় সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এদিকে চট্টগ্রাম নগরীতে স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফেরার পথে প্রাইভেট কারের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত আফতাব হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক, আর এই ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। সরকারি নির্দেশনা অমান্য করে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বাস মালিকরা। বন্ধ হয়নি ওয়েবিল, জানানো হয়নি তালিকা, এমনকি রুট পারমিট ছাড়াই চলছে বাস। প্রায় মাসখানেক আগে এসব বন্ধের সিদ্ধান্ত হলেও কিছুই মানছেন না পরিবহন মালিকরা।
রাজধানীতে দ্বিতীয় দিনের অভিযানে নেমে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত এমন অনিয়মের প্রমাণ পেয়েছে। ম্যাজিস্ট্রেট জানান, ধারাবাহিক অনিয়ম পেলে বাস ডাম্পিং করা হবে। সাদিয়া কানিসের রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর কলাবাগান, খিলক্ষেত, রায়েরবাগ, বনানী রেল স্টেশন সহ ছয়টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এ সময় ইচ্ছেমতো ভাড়া আদায়, ভাড়ার তালিকা না টানানো, ফিটনেস না থাকাসহ বেশ কিছু অভিযোগে কয়েকটি পরিবহনকে জরিমানা করা হয়। অথচ গত 8ই আগস্ট পরিবহন মালিক সমিতির বৈঠকে এসব অনিয়ম বন্ধের সিদ্ধান্ত হয়েছিল, যা এক মাসেও বাস্তবায়ন করেনি বাস মালিকরা। প্রত্যেকটা গাড়ি তো এইভাবে চলতেছে, প্রত্যেকটা গাড়ি রোডের অন্য এক রোডের গাড়ি আর এক রোডে অনেক গাড়ি চলে, এরা হয়তো জামজট দেখছে গাড়িটা, এদিক দিয়ে ক্লিয়ার যাত্রী নিয়ে এদিক দিয়ে তাড়াতাড়ি চলে যাবে। ক্লাসের মধ্যে বাড়া সাট লাগানো ছিল না, এই কারণে আমার গাড়িটা জরিমানা করছে। ওয়েবিল বন্ধের নির্দেশ দেয়া হলেও তা মানছেন না পরিবহন মালিকরা। রুট পারমিট ছাড়াই চলছে কিছু রুটের বাস, ভাড়া এখনো ওয়েবিল চলতেছে। আমার কথা হচ্ছে, প্রশাসন থেকেও যদি এখনো ওয়েবিল থাকে তাহলে এটার কি দাম? আজকে আমরা ওখান থেকে আমি 20 টাকা বাড়া দিতাম, এখন 5 টাকা আরো বাড়তি নিছে, 5 টাকা 25 টাকা নিছে। পরিবহন খাতে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট। মালিকরা নির্দেশনা না মানলে কঠোর হবে কর্তৃপক্ষ। ওয়ে বিলও আমরা দেখতে পেলাম, তাদেরকেও জরিমানা করা হয়েছে। এছাড়াও আমাদের অতিরিক্ত ভাড়ার বিষয়টিও আমরা পেয়েছি। ওরা ভাবে যে আমরা জরিমানা দিয়ে একই অপরাধ করব, তো সেক্ষেত্রে গতকালকে যে জরিমানা করা হয়েছে আজকে তাকে দ্বিগুণ জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আমরা গাড়ি ডাম্পিংয়ে পাঠিয়ে দেব, এ ধরনের সতর্ক করা হচ্ছে। অভিযানের ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করে বিআরটিএ। তবে যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে চলাচল করতে হচ্ছে তাদের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। সরকারি কলেজে ষষ্ঠ গ্রেডে এবং পদে আর্থিক সুরক্ষা বহাল, প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে পূর্বের কর্মরত শিক্ষক কর্মচারীকে বঞ্চিত না করা সহ 8 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কলেজ পরিষদ শিক্ষক পরিষদ বাসক শিপ। দুপুরে রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে বাসক শিপের কেন্দ্রীয় কমিটির আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়েছে। আর এ সময় সংগঠনের সভাপতি কে এম দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল আলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের অন্যতম খ্যাতিমান প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কে 30তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত রাজধানীর শেরাটন হোটেলে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাসার, পিএমজেএফ। এ সময় বিএসবির নানা কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে দেশি বিদেশি ডেলিগেটদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।